কারণতে স্বাক্ষর করা নহব, কোনো কারণে বনচাইনত স্বাক্ষর নকরো। কালি আমি সামাজিক মাধ্যম যোগেদি এই কথা স্পষ্ট করে দিছো, প্রয়োজনত জেল কিন্তু বনচাইন করা নহব, এটা একদম স্পষ্ট কথা কালি আরক্ষী প্রশাসনকো মই কই দিছো। আর এটা যেহেতু দেখা পাওয়া গেছে যে এই আন্দোলন যদি এখন রাজনীতিবিদে হিন্দু বা মুসলমানের এখন এই বলে করার চেষ্টা চর্চা করেছে, সে অকল ইতিমধ্যে আপনার যে খিলঞ্জিয়া প্রভুত্ব রক্ষার যখন আন্দোলন এখানে কবাত রাজনীতির আমি সোমাবলে নিদিও। এতিয়া একটা নেগেটিভ হয়েছে, এই নেগেটিভ আমি চেঞ্জ করব যে বিজেপিক সাপোর্ট করলে সি হিন্দু বাংলাদেশী সমর্থক, কংগ্রেসক সাপোর্ট করলে সি মুসলমান বাংলাদেশী সমর্থক, এইবিল কি কথা গণতন্ত্রত? এই কি কথা আমি কে আছো খিলঞ্জিয়া আধিপত্যবাদর কথা, আমি কে আছো খিলঞ্জিয়া ভূমি অধিকারের কথা, আমি কে আছো ইয়ার বাংলাদেশী যাব লাগে, ইয়ার হিন্দু যাব লাগে, ইয়ার মুসলমান যাব লাগে, আমি নাই কোয়া নয়। কথাটো যুব মানুষের মস্তিষ্কর উর্বরতা নাই, সেবিল মানুষের হিন্দু মুসলমানের কথা কে আছে, আমি কে আছো বাংলাদেশে যাব লাগে, আমি হিন্দু মুসলিম যাব লাগে বলে নাই কোয়া নয়। এই কথাবিল স্পষ্ট, আমার আন্দোলনটুক যদি বেলেগ বিপথে কোনোবাই পরিচালিত করব বিচারিছে তেওঁলোকে করব নোৱাৰিব, কারণ আমি একত্রিতভাবে এখন সংগ্রাম করে আছো। এই সংগ্রাম বহিরাগত মানুষের বিরুদ্ধে, বহিরাগত মানুষের অর্থনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে, এই এই সংগ্রাম বাংলাদেশী অর্থনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে। আজি আমার মাটি বাড়ি সকল বাংলাদেশিয়ে দখল করেছে, মাটি বাড়ি সকল বহিরাগত দখল করেছে, এনেকেতো নহব। আমি তো কোয়া নাই যে ঢিং কাণ্ডর দোষী কেজন মুসলমান বলে, আমি ঢিং কাণ্ডর দোষী কেজন বাংলাদেশী বলে কোথ, আমি কেতিয়াও কোয়া নাই যে ঢিং কাণ্ডর দোষী কেজন মুসলমান, আমি সেই কথা কোয়া নাই। আমি কইছো ঢিং কাণ্ডর দোষী কেজন সন্দেহযুক্ত বাংলাদেশী হয়, কথাবিল স্পষ্ট। এটা সেইদিনা হুজাইত এটা লম্পতে এজনী ছোৱালীক ধর্ষণ করেছে, আমি কইছো এজন হিন্দু হয় বলে কোয়া না, আমি কইছো তেখেত বাংলাদেশী মূলর সন্দেহযুক্ত হিন্দু হয়। কথাবোৰ ডাইভার্ট করব নালাগে, কথাবোৰ ডাইভার্ট করব নালাগে। আর উজনি অসমত কোনো আমচুর দম নাই, কোনো বিশ্ব হিন্দু পরিষদর দম নাই ইয়াত হিন্দু মুসলমানক কাজিয়া লগাবলে। যেতিয়ালৈকে আমি আছো উজনি অসমত হিন্দু মুসলমানের মাজত কাজিয়া নহয়, কোনো কারণত নহয়, এটা আমচুয়েও লগাব নোৱাৰে আর বজরং দল কিবা দল সিহঁতেও লগাব নোৱাৰে, এটা একদম স্পষ্ট কথা।